প্রতিবেশী রাষ্ট্র ভারত সহ এই অঞ্চলের শক্তিশালী দেশগুলোর কাছে বাংলাদেশকে অধীনস্থ করতে পায়তারা করছে আওয়ামী লীগ, এমন অভিযোগ করে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজুদ্দিন আহমদ আশঙ্কা করছেন বাংলাদেশের আন্তর্জাতিক সংঘর্ষে জড়িয়ে পড়ার। অন্যদিকে এদেশের জনগণের ভারতীয় পণ্য বয়কটের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তারা গণতন্ত্রের পক্ষে অবস্থান নেবে বলে আশা করেন বিএনপি নেতারা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। আমাদের সম্পর্কগুলো এভাবেই ভালোবাসায় ভরপুর হয়ে উঠুক ইস্পাহানি মির্জাপুর চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য। স্বাধীনতা দিবসের কর্মসূচি পালনে গঠিত কমিটির আহ্বায়ক বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদের সভাপতিত্বে দলীয় চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি সর্বস্তরের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধের। এ সময় মেজর হাফিজ অভিযোগ করেন, সরকার প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করেছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র কিংবা বহির্বিশ্বের অন্যান্য পরাশক্তি আমাদেরকে তাদের অধীনস্থ করতে চায়, তাদের যে সাংস্কৃতিক আগ্রাসন আমরা লক্ষ্য করছি এটির জন্য একটি রাজনৈতিক দল দায়ী। একটি জিনিসে আমরা শঙ্কিত যে ধীরে ধীরে বাংলাদেশ আন্তর্জাতিক শক্তিসমূহের সংঘাতের জড়িয়ে পড়তে পারে, বিশেষ করে মিয়ানমারের যুদ্ধের পর। তাই আমাদের যুবকদেরকে প্রস্তুত থাকতে হবে। এদিকে ভারতীয় পণ্য বর্জনে দলীয় সিদ্ধান্ত জনগণের গণতন্ত্র ফিরে পাবার আন্দোলনের অংশ বলে মনে করেন বিএনপি নেতারা। জাতির সামনে বন্ধু রাষ্ট্রের প্রতি যে আহ্বান সেটি তুলে ধরেছেন, সুতরাং এর মধ্যে আমি কোনো বক্তব্য দেখি না যে এটাকে বন্ধু রাষ্ট্র অসম্মান করবেন। তাদের উচিত শ্রদ্ধার সাথে দেখা। এই সার্বভৌমত্ব হস্তক্ষেপের ক্ষেত্রে যারা থাকবে তাদের সঙ্গে আমাদের কোনো বন্ধুত্ব হতে পারে না, বরং তাদের সঙ্গে আমরা সতর্কভাবে আচরণ করবে। আগামীতে দলীয় ফোরামে সিদ্ধান্তের মাধ্যমে পণ্য বর্জনের কর্মসূচি আসতে পারে বলেও জানান তারা। বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নাই। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা।